পাকিস্তান তেহরিক ইনসাফ কোর কমিটি শুক্রবার সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব পাশ করেছে। রাষ্ট্রপতি ডক্টর আরিফ আলভিকে নির্বাচনের তারিখের দাবিতে চাপ দেওয়ার জন্য পাকিস্তান বার কাউন্সিল কর্তৃক ঘোষিত আইনজীবীদের দেশব্যাপী ধর্মঘটের আগে কোনো বিলম্ব ছাড়াই নির্বাচনের তারিখ ঘোষণা করার দাবি জানায়। পিটিআই কোর কমিটির সদস্যরা বলেছেন, দেশটির সাংবিধানিক, রাজনৈতিক, গণতান্ত্রিক, প্রশাসনিক এবং অর্থনৈতিক সংকটের মুখোমুখি হচ্ছে, কারণ 2022 সালের এপ্রিলের অসাংবিধানিক পদক্ষেপের পরে রাষ্ট্রীয় অবকাঠামো নড়বড়ে হয়েছিল। পাকিস্তান বার কাউন্সিল রাষ্ট্রপতি ডক্টর আরিফ আলভিকে সংবিধানের 48 অনুচ্ছেদের অধীনে তার সাংবিধানিক কর্তৃত্ব প্রয়োগ করে নির্বাচনের তারিখ ঘোষণা করার জন্য অনুরোধ করেছিল। সুপ্রিম কোর্টে অল পাকিস্তান আইনজীবী প্রতিনিধি সম্মেলনের সময় পিবিসিও ঘোষণা করেছিল যে আইনজীবীরা নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে 9 সেপ্টেম্বর দেশব্যাপী ধর্মঘট পালন করবে। আদালতের বাইরে হারুন রশিদ এবং হাসান রাজা পাশা, ভাইস চেয়ারম্যান এবং পিবিসি নির্বাহী কমিটির চেয়ারম্যান, সাংবাদিকদের এই বিষয়ে রাষ্ট্রপতির হস্তক্ষেপ চেয়ে সম্মেলনের পাশ করা একটি প্রস্তাব সম্পর্কে অবহিত করেন। হাসান রাজা পাশা বলেছেন যে আইনজীবীরা 9 সেপ্টেম্বর শান্তিপূর্ণ সমাবেশ করবে এবং সেখানে সম্পূর্ণ ধর্মঘট হবে। পাঞ্জাব বার কাউন্সিলও লাহোরে একটি সম্মেলন করবে। পাশা বলেন, সংবিধানের 48 অনুচ্ছেদের অধীনে পাকিস্তানের রাষ্ট্রপতি সাধারণ নির্বাচন অনুষ্ঠানের তারিখ ঘোষণা করতে সক্ষম এবং সেগুলো নির্ধারিত 90 দিনের মধ্যে অনুষ্ঠিত হওয়া উচিত। এদিকে রশিদ দেশের সাংবিধানিক সংকট সম্পর্কে কথা বলেছেন। তিনি বলেন, জাতীয় ও প্রাদেশিক পরিষদ ভেঙে দেওয়া সত্ত্বেও 90 দিনের মধ্যে নির্বাচন হবে বলে মনে হচ্ছে না। তাই তিনি বলেন, রাষ্ট্রপতির দায়িত্ব তার সাংবিধানিক ভূমিকা পালন করা এবং দেশের সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা করা। প্রেসিডেন্টের কারোর সাথে কোনো পরামর্শ করার প্রয়োজন নেই, তাই তার সাংবিধানিক ভূমিকা পালন করা উচিত এবং অবিলম্বে সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা করা উচিত। পিটিআই কমিটি উল্লেখ করেছে যে পাঞ্জাব এবং খাইবার পাখতুনখোয়া অ্যাসেম্বলিগুলো যথাক্রমে 14 এবং 18 জানুয়ারি ভেঙে দেওয়া হয়েছিল, কিন্তু পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট সরকার 90 দিনের মধ্যে উভয় বিধানসভা নির্বাচন পরিচালনা করার সাংবিধানিক দায়িত্ব পালন করেনি। সুপ্রিম কোর্টের 4 এপ্রিলের আদেশ লঙ্ঘন করেছে। রাজনৈতিক দলটি সংকট নিরসনে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় দৃঢ় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। পিটিআই কোর কমিটি বলেছে যে অনুচ্ছেদ 48 রাষ্ট্রপতিকে 90 দিনের মধ্যে নির্বাচনের তারিখ চূড়ান্ত করতে বাধ্য করে এবং রাষ্ট্রপতিকে তার সাংবিধানিক দায়িত্ব পালন করতে হবে। কোর কমিটি আরও বলেছে, নির্বাচনের তারিখ দিতে ব্যর্থ হলে সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার লঙ্ঘনের জন্য রাষ্ট্রপতি দায়ী থাকবেন।